Bon, c'était quoi? Allô, bon, c'était quoi? আমি যাচ্ছি। আপনার এখান থেকে কদিন বেশ ভালো রেস্ট হয়েছে। আপনার কোনো টাকা পয়সা লাগবে? ঠিক আছে, আপনি মনে হয় আমার কথা ঠিক মতো শুনছেন না। আমি প্রশ্ন করেছি, আপনার কোনো টাকা পয়সা লাগবে? এই 500 টাকা রাখেন। কি একটু ওয়াটার কালার নিয়ে যাও, আমি কারো দান নি না। ছবিটা তো ভালো হয়েছে। একসময় তো ভালোই আঁকতাম, এখন সব গেছে। আমি আপনাকে একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব, মনে আছে? ডাক্তার আমাকে ছবি আঁকা শেখাবে? ডাক্তার আপনার চিকিৎসা করবেন, আপনি ভালো হয়ে আবার আগের মতো ছবি আঁকবেন। যাই। আচ্ছা শ্রদ্ধা, বসো। কাল রাতে শুয়ে শুয়ে তুমি একটা গান করছিলে, দুটো লাইন আমাকে শোনাবে? শুনতে ইচ্ছে করছে। চোখে আমার তৃষ্ণা, ও গো তৃষ্ণায় আমার বক্ষ জুড়ে, চোখে আমার তৃষ্ণা। না, সুন্দর গান করেছো, উপহার নিয়ে যাও। পাগল হয়ে যাচ্ছি, এরকম মিষ্টি লাগছে।
আরে চাচুমি, আপনি কেমন আছেন? আমার কথা মনে আছে? মনে থাকবে না কেন, আপনি আমার কাছে ঠিকানা চাইলেন, আমি ঠিকানা লিখে দিলাম। আমি সেই ঠিকানায় গিয়েছিলাম, দেখি সেটা একটা দর্জির দোকান, দোকানের নাম নিউ টেইলারিং হাউস। ও আচ্ছা। একজন বৃদ্ধ মানুষকে কি প্রবঞ্চনা করা উচিত? উচিত না, ভুল করেছি। আসলে সারাক্ষণ নেশা করি তো, নেশা করে থাকলে এরকম করি। নিন। কি? একটা ওয়াটার কালার আপনাকে দিলাম। কেন? যাতে আপনি সত্যিকার অর্থে বুঝতে পারেন যে আমি সরি। আচ্ছা দিন, কলমটা দেন, ছবির পেছনে ঠিকানাটা লিখে দিই। আপনি কি আমার বাসায় একদিন যাবেন, এক কাপ চা খাবেন? অবশ্যই আজই যেতে পারি, তবে যেতে হবে রাত 11টার পরে। আপনি কাজ করেন, রাত 11টার পরে আমাকে এখান থেকে নিয়ে যান। সত্যি যাবেন? 100 বার যাব। ততক্ষণ এখানে বসে থাকবেন? হ্যাঁ, এই বেঞ্চটা আমার জন্য খুব লাকি, অনেকগুলো ভালো ভালো কবিতা এই বেঞ্চে বসে লিখেছি, হুট করে মাথায় চলে এসছে। রাত 10টার সময় আমি এখানে এসে আপনাকে নিয়ে যাব। রাতে আমার সঙ্গে চারটা ডাল ভাত খাবেন? জি আচ্ছা, ডাল ভাত খাবো। ডাল ভাত কথাটা কিন্তু ঠিক না, হওয়া উচিত ছিল ভাত ডাল। ভাতটা ইম্পর্টেন্ট, ভাতটা আগে আসা উচিত না? জি, রাত 10টার সময় আসব। আমি তাকে দেখিনি, টাইম করছিলাম, হঠাৎ মনে হলো কে যেন পাশ দিয়ে চলে গেল, একটা ধাক্কার মতো খেয়েছি। আনন্দের ধাক্কা? আনন্দিত হয়েছি, যদিও রাগ হওয়া উচিত, কিন্তু সাজ্জাদ ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। বাবার কাজ করো না, ব্যান্ড পার্টিকে খবর দাও, ব্যান্ড বাজুক। তুই আবার রাগ করছিস কেন? আরে ভাত দে, সাজ্জাদকে ডাক, আমি মোটামুটি কঠিন কিছু কথাই তাকে বলবো, তবে নাচুরে। কঠিন কথা কবে বলবে? কোনো একদিন বলবো, বাড়িতে ঢুকে কঠিন কথা শোনা ঠিক না, এতে বাড়ির উপর মন উঠে যায়। হোমের ডেফিনিশন কি জানিস? হোমের ডেফিনিশন হচ্ছে, বাবা আমি ভাইয়াকে ডেকে দিচ্ছি, হোমের ডেফিনিশন তুমি তাকে বলো, আমাকে বলার দরকার নেই। হোম ইজ এ প্লেস হোয়ার ইউ আর অলওয়েজ ওয়েলকাম। ভাইয়া। Yes, my little sister. বাবা ডাকে। আমি তখন যেতে পারবো না, শরীর ময়লা এবং ঘামে চটচট করছে, 3 দিন ধরে করে গোসল করিনি, এখন বাথটাবে ঢুকবো, বাথটাবের পানিতে 2 ঘন্টা শুয়ে থাকবো। এই তুই এক কাজ করতো, করা করে আমাকে এক কাপ কফি খাতো। ভাইয়া প্লিজ, বাবার সঙ্গে দেখা করে এসো, তোমার বাচ্চা তো পালিয়ে যাচ্ছে না? তো বাবাও তো পালিয়ে যাচ্ছে, তুই কফি খাও, কফি। লাগলো চোখে বধূ
বধু কোন আলো লাগলো চোখে। বাবা, রাত দশটার সময় তুমি ওই লোককে পাবে না। এর আগের বার যেমন তোমাকে ভুল ঠিকানা দিয়ে ধোকা দিয়েছিল, এইবারও তাই হবে না। এই দেখ ছবির পেছনে আসল ঠিকানা। কে বললো এটা আসল ঠিকানা? এইটাও ভুয়া। তুই সব কিছু নেগেটিভ ভাবে দেখিস কেন? বাবা, রাত দশটার সময় তুমি ওই লোককে পাবে না। না পেলে না পেলাম, তুই রান্না চড়িয়ে দে, পোলাও, মুরগির কোরমা, ইলিশ মাছ ভাজি। মুরগির কোরমা আমি রাখতে জানি না। তাহলে ঝাল মুরগি কর। হে, একটা সবজির আইটেম করবি। আচ্ছা, আর কি করা যায়? সাজ্জাদ খান ভাইয়ের গোসলের কোনো শেষ হয়নি, তাহলে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। সবাই একসঙ্গে যাই। আমি অপেক্ষা করতে পারবো না, আমার খিদে লেগেছে, আমি একটু খাবো। বাবা, তোমারও খেতে বসা উচিত, কারোর জন্য অপেক্ষা করা উচিত না। তোমার ডায়াবেটিস, তুমি কিছুক্ষণ আগে ইনসুলিন নিয়েছো। আজকে কেন যেন খিদেই লাগছে। ঠিক আছে, তুমি তাহলে তোমার পুত্রের জন্য অপেক্ষা করো। তোকে হোমের ডেফিনিশনটা বলি। অল্প কথায় চমৎকার ভাবে অনেক কথা বলা হয়েছে। হোম ইজ এ প্লেস হোয়ার ইউ আর অল ইজ ওয়েলকাম। আচ্ছা, বাংলাটা কি হবে যেন? গৃহ এমন একটা স্থান যেখানে তুমি সর্বদাই সুস্বাগত। ভালো শোনাচ্ছে না। আচ্ছা, আর কি হতে পারে? স্যার, কটা বাজে? 11টা। কিছু লাগবে স্যার? না, অনেকক্ষণ ধরে একা বসে আছেন। কলেজ গার্ল লাগবো, ভদ্র ফ্যামিলি, অভাবে পড়ছে। কি কথাবার্তা বলছো? তোমাকে আমি পুলিশে দেব। লাগলে বললেন, পাশেই আছে নিরাপদ ব্যবস্থা। বাবা, ভাইয়ের গোসল শেষ হয়ে গেছে, সে এখন কিছুই খাবে না, শুয়ে পড়েছে। তোমাকে ভাব দিই। এমন ছেলের জন্য চোখের পানি ফেলতে নেই। কাবুনি ভেবে শুয়ে পড়ছিলাম, ওটাতে এমন খিদে লাগলো। এই নিতু, এই সাজ্জাদের প্লেটে ভাত দে। দেখ তরকারি গরম আছে কিনা, ও তো আবার ঠান্ডা খাবার খেতে পারে না। সাজ্জাদ,
আচ্ছা এটার বাংলা কি হবে বলতো? হোম ইজ এ প্লেস হোয়ার ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই খাওয়া দাওয়া কর, পরে ভেবে বলিস। হ্যাঁ খাওয়ার মধ্যে সালাম করে ফেললি, তো সমস্যা নাকি? বাবা পরীক্ষা দিতে যাচ্ছি। ও আজ 17 তারিখ তাই না? আমি ভুলেই গেছিলাম। আল্লাহ হাফেজ। যা এই শোন, তোর মার কাছ থেকে দোয়া নিয়েছিস? না। না কেন? সময় পাই নাই। ও মার সঙ্গে দেখা করার সময় পাসনি? পরীক্ষা দিতে যাচ্ছে, এখন বকাঝকা করো না বাবা। অপরাধ করলে বকা তো খাবি। বস। মাথা নিচু দোয়া করে দি। ডবল দোয়া লাগবে, তোর মারটাও করতে হবে। যা বিসমিল্লাহ বলে রওনা হও। আর শোন, প্রত্যেকটা কোশ্চেনের আনসার লেখার আগে 3 বার করে বলবি রাব্বি জিদনে ইলমা, রাব্বি জিদনে ইলমা। এর অর্থ বুঝিস? জি না। এর অর্থ হচ্ছে হে প্রভু আমাকে জ্ঞান দাও। যা ভাইয়া পরীক্ষা দিতে যাচ্ছি, খুব টেনশন লাগছে। টেনশন কি জন্যে? দিন রাত পড়েছিস, প্রিপারেশন তো ভালো হবার কথা। এখন মনে হচ্ছে সব ভুলে গেছি। ভাইয়া আমার সঙ্গে পরীক্ষার হল পর্যন্ত চলো। নো প্রবলেম, যাবো তোর সাথে। তোকে হলে পৌঁছে দিয়ে তারপর আসবো। চলে আসলে হবে না, বসে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, বসেই থাকবো। ভাইয়া সরি। সরি কি জন্য? দুর্বল মনে ছোট ভাই পরীক্ষা দেবে, বড় ভাই বাইরে বসে থাকবে, এতে সরি বলার কিচ্ছু নেই। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। ভাইয়া এটা একটা দোয়া, এর অর্থ হচ্ছে প্রভু আমাকে জ্ঞান দাও। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। চল রওনা দে। ভাইয়া মাথাটা যেন কেমন করছে, মাথায় একটু পানি দিয়ে আসি। রাব্বি জিদনি ইলমা। ভাইয়া আমার শরীরটা কেমন যেন লাগছে, মাথা ঘুরাচ্ছে। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। ভাইয়া আমার কাছে সবকিছু অন্ধকার লাগছে। ভাইয়া আমি পরীক্ষা দিব না, বাসায় নিয়ে চলো। বাসায় আমাকে একটু বাতাস করো।
রাব্বিজিৎ নিয়েলমা। এই কি হলো তোর? এই রিক্সা, এই এই যেখান থেকে আসছো সেখানে যাও। হঠাৎ করে অজ্ঞান হয়ে একটা বিশ্রী অবস্থা। বাবা যখন শুনবে, থাক, বাবাকে এখন আর কিছু বলার দরকার নেই। রাব্বিজিৎ নিয়েলমা। এখন কথা না বলে চুপ করে শুয়ে থাক। মিলি, তুই দরজাটা বন্ধ করে দে। আমাকে ঘন্টায় ঘন্টা চা দিবি না? দিনে 5 বার চা খেলে চিনি কতটা লাগে সেটা চিন্তা কর। আতা আর কি আছে? জি আছে, পাঠিয়ে দে ওকে। মনিকার চিঠিতে জানলাম তুই নাকি জাপান যাচ্ছিস। চেষ্টা করছি। জাপান গিয়ে কি করবি? ঝাড়ুদার হবি? আমি তোকে এমএ পাস করেছি কি জন্য? ঝাড়ুদার হওয়ার জন্য? তো তোকে জাপান কে নিয়ে যাচ্ছে? ময়না ভাই। ওসব ময়না ভাই টিয়া ভাই বললে তো বুঝবো না। লোকটা কে? পলিটিক্যাল লোক, ইনফ্লুয়েন্স আছে। ও, মানুষের মুখের কথায় বিভ্রান্ত হবি না, মিষ্টি কথায় ভুলবি না। তার কি এমন ঠেকা পড়েছে যে তোকে জাপান নিয়ে যাবে? উনি এর জন্য টাকা নেন। আদম ব্যবসা প্রায় সেরকমই। কত টাকা নেয়? অন্যদের কাছ থেকে 7 লক্ষ টাকা নেন, আমার জন্য 4 লাখ টাকা। তোর জন্য 4 লাখ কেন? সে কি তোর কাছে মেয়ে বিয়ে দিচ্ছে? তো অত টাকা তুই কোথায় পাবি? বড়বাবুকে বলেছিলাম টাকা দেবার জন্য। বোনের কাছ থেকে টাকা চাইতে তোর লজ্জা লাগলো না? সামান্য লেগেছে। মনিকা তোকে অত টাকা কখনোই দিতে পারবে না। স্বামীকে না জেনে অত টাকা সে কোথায় পাবে? এটা অবশ্য একটা কথা। জাপানে গিয়ে ঝাড়ুদার হওয়ার দরকার নেই। ঝাড়ুদার হওয়া বাসনা থাকে তো নিজের দেশে হ, অন্তত দেশের রাস্তাঘাটগুলো পরিষ্কার থাকবে। কে কাছে? কে কাছে? বাবা আমি জানি না কে কাছে। মিলি, মিলি, ফরাদের ঘরে কে কাছে? জানি না বাবা। পরীক্ষা দিতে পারি নাই বাবা, হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলাম।
টাকা কই? এখনো জোগাড় হয়নি। জোগাড় কখন হবে? টিমের সবাই জাপান যাবার পরে। আমাকে আর দুটা দিন সময় দেন, বড়বাবুর কাছে আমি চিঠি লিখেছি, উনি ডলার পাঠাবেন। বড়বাবুর কাছে কিছু চেয়েছি কিন্তু পাইনি, এমন কখনো হয়নি। আমার বুদ্ধি শোন, তোর যে বন্ধু আছে না সাজ্জাদ বোধহয় নাম, তার কাছে যা। এরা টাকার কুমির, 4 লাখ টাকার দাম এদের কাছে সাইড পয়সা। বন্ধুর কাছে টাকা যেতে লজ্জা লাগে। তুই নারী না, লজ্জাও তোর ভূষণ না। চল আমার সঙ্গে। কোথায় যাব? সাজ্জাদের বাসায় তোকে নামাই দিয়ে আসি। এখনো ব্যাংকিং আমার আছে, টাকার ব্যবস্থাটা স্কাই হয়ে যায়। তোর যদি টাকা যেতে লজ্জা লাগে, আমি তোর হয়ে টাকা চাবো। আমাকে আর দুটো দিন সময় দেন না। দুইটা দিন সময় আমার নাই, তুই আমার সঙ্গে চল সাজ্জাদের বাসায়, আমি তোর হয়ে কথা বলবো। চল। ইউরোপ আমেরিকা না, এখন জাপান। জাপান হলো গোল্ড মাইন, 5 বছরের মাথায় কোটিপতি হয়ে যাবে। এত টাকা দিয়ে করব? যেটা করতে চাস সেটাই করবি, টাকা ছাড়া একটা জিনিসই করা যায়। সেটা কি? খুঁজে বের কর। সব কিছুতে টাকা লাগে, এমনকি মরতেও টাকা লাগে। শুধু একটা জিনিস টাকা ছাড়া করা যায়। টেল মি, হোয়াট ইজ দ্যাট? তার গাড়িতে ওঠ, তোর খুঁজে যাচ্ছিলাম। মজিদকে টেলিফোন করেছি, তাকে তার মেস থেকে তুলে নেব। সাজ্জাদ সাহেব ভালো আছেন? ভালো নেই। আমারে চিনছেন? চিনব না কেন, আপনি হচ্ছেন বিখ্যাত ধান্দাবাজ ময়না ভাই। আপনার সাথে পরে কথা হবে, আমরা একটা জরুরি মিশনে যাচ্ছি, মিশন ইম্পসিবল। আধার ওঠ। কেমন আছো তোমরা? ভালো না। গরিব ভাই, আপনার জন্য একটা পারফিউম এনেছিলাম, দেখেন তো পছন্দ হয় কিনা। পৃথিবীর সবচেয়ে ভালো পারফিউম তৈরি হয় ফ্রান্সে। কেন হয় সেটা কি তোমরা জানো? এত সব দেশ থাকতে কেন ফরাসিরা সবচেয়ে ভালো পারফিউম বানায়? জানি না। ফরাসি মেয়েরা স্নান করতে পছন্দ করত না, তাদের গায়ে হতো দুর্গন্ধ। এই দুর্গন্ধ দূর করতে ফরাসিরা বানালো সেন্ট, সুগন্ধি। এখন আমার এই কথা থেকে তোমরা কি বুঝলে? বুঝলাম আপনি বিরাট জ্ঞানী মানুষ। তুমি কি আমার সঙ্গে রসিকতা করলে? আর করব না, এই কানে ধরলাম। কানে ধরতে হবে না, হাত নামাও। জি না, হাত নামাবো না। আমি প্রায় আপনার সঙ্গে বেয়াদবি করি, কাজে এখন থেকে ঠিক করেছি যখনই আপনার অফিসে আসবো কান ধরে থাকবো। ইয়াং কবিদের নিয়ে সমস্যা। আচ্ছা যাক, এখন বলো পৃথিবীর কোন দেশে সবচেয়ে ভালো কবিতা পাওয়া যায়? আপনি বলেন, আপনি প্রশ্ন করবেন, আপনি উত্তর দেবেন, এটাই সিস্টেম। আপনি সর্প হয়ে দংশন করবেন, ওঝা হয়ে ঝাড়বেন। সাজ্জাদ। জি গুরুবে। মজিদকে আমার এখানে আর কখনো আনবে না। ইজ ইম্পসিবল। আচ্ছা কাজের কথাটা সারি গুনি ভাই, আপনার জন্য একটা হুইস্কি এনেছিলাম, ডিলাক্স স্কচ। যাই না, পছন্দ হবে।
আমার জন্য যদি কোনো গিফট আনতে হয় কবিতা আনবে, আমার পত্রিকার জন্য কবিতা, এসবটা। হ্যাঁ, কবিতাও এনেছি, আমরা প্রত্যেকে দুটো করে কবিতা এনেছি। আগামী সংখ্যায় আমাদের তিন বন্ধু ছয়টা কবিতা ছাপবেন, এটা কিন্তু করতেই হবে। গণি ভাই, আমি কিন্তু কবিতা একটা নিচ্ছি, আপনি আমার হয়ে আর একটা কবিতা লিখে দেবেন। আপনার মতো জ্ঞানী মানুষের জন্য এটা কোনো ব্যাপারই না। মজিদ, তুমি কি একটু বাইরে যাবে? আমি এই ছেলেটাকে টলারেট করতে পারি না, অথচ তোমাদের তিনজনের মধ্যে সেই সবচেয়ে ভালো কবিতা লেখে। যাই হোক, তোমাদের কবিতা রেখে চলে যাও। আগামী সংখ্যা ছাপা হবে তো? দেখি। দেখা দেখি না, আপনি যদি আগামী সংখ্যায় আমাদের কবিতা না ছাপেন তাহলে আমরা আপনার অফিসের সামনে আমরণ অনশন করব। বললাম তো দেখব। গণি ভাই, যাই। আচ্ছা, এখন কী করা যায়? গাড়ি ছেড়ে দে, চল রাস্তা রাস্তায় হাঁটি। রাস্তা রাস্তায় না হয় কিছুক্ষণ হাঁটলাম, কিন্তু তারপর গাছে বসে থাকলে কেমন হয়? গাছে বসে থাকবো কেন? আমি ঢাকা শহরে কাউকে গাছে বসে থাকতে দেখিনি, ইন্টারেস্টিং হবার কথা। ওকে, বৃক্ষ শাখায় কবিতা উৎসব, চল চল। আপনি কাজ করেন, বাসে চলে যান। আমি, তুই এখানে কি করছিস? ভাইয়া, বাবা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে।
Ha 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 ha.